স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগে বেনিয়ম হয়েছে এমনই অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট বিধানসভার উত্তম কুসুম হাই স্কুলে। স্কুলে শিক্ষকের ঘাটতি থাকায় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, সে কারণে স্কুলে অস্থায়ীভাবে চারজন শিক্ষককে নিয়োগ করেছে স্কুল কর্তৃপক্ষ। কোনো নোটিশ না দিয়ে এবং নিয়ম নীতি না মেনে অস্থায়ী শিক্ষকদের স্কুলে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকায় অনেক শিক্ষিত যুবক রয়েছেন যারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এমনটাই দাবি তাদের। অবিলম্বে মেধা অনুযায়ী বিভিন্ন দপ্তর খুলে অস্থায়ী শিক্ষকেরা নিয়োগের দাবিতে মঙ্গলবার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে, গ্রামবাসীদের দাবি তাদের দাবি মেনে নিয়েছেন প্রধান শিক্ষক। আগামী দিনে আর কোনো অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে না স্কুলে, এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক। সদ্য নিযুক্ত অস্থায়ী শিক্ষকদের বাতিল করারও কথা জানান তিনি। নিয়োগ হয়েছে চারজনের বিনা নোটিশে, উত্তর কুসুম অঞ্চলের উত্তর কুসুম হাই স্কুলের প্রধান, উত্তর কুসুম হাই স্কুলের ম্যানেজিং কমিটি অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। আমরা স্টুডেন্ট, আমাদের দাবি ছিল যে নোটিশ টাঙিয়ে এই নিয়োগ করতে হবে, না তো এই নিয়োগ আমরা এলাকার শিক্ষিত যুব সমাজ আমরা মানছি না। বিনা নোটিশে কেন নিয়োগ করা হলো? হেডমাস্টার মশাই তিনি আমাদের আশ্বাস দিলেন যেটা ম্যানেজিং কমিটি অবৈধভাবে নিয়োগ করেছে, উনি আমাদের জানিয়েছে যে এই নিয়োগ আমি ক্যান্সেল করে দিচ্ছি, পরের দিন থেকে আপনারা দেখবেন এরা কেউ ডিডি করবে না, আর কোনো গণ্ডগোল কোনো অশান্তি যাতে এলাকা না হয় উনি আমাদের হাত জোড় করে অনুনয় বিনয় করেছেন। উনি আমাদের শিক্ষক, তাই আমরা আশ্বস্ত হয়ে সকলে আমরা স্টুডেন্টরা আমরা বাড়ি ফিরে এলাম। এর পরের বারে যদি বা ওই মেয়ে ছেলে কাল বা কচু ছেলে মেয়ে যারা চারজন যদি নিয়োগ করে মাস্টারমশাই, আমাদের এই ছজনের নামটা লিখে দিয়েছি, বলবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।